ওয়েলকাম ফ্রেন্ডস, সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে অনলাইন পিএফ কোন পর্যায়ে রয়েছে আমি সেই বিষয়ে তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই মুহূর্তে বেশ কিছু জায়গায় ব্যালেন্স ক্যাপচার শুরু হয়েছে। আমি আগে বলি, মোটামুটি বারাসত, শিলিগুড়ি, উলুবেড়িয়া, কাকদ্বীপ, রায়গঞ্জ, আরামবাগ, ঘাটাল, চন্দ্রনগর এর সাথে আরও দু একটা জায়গা হয়তো এই মুহূর্তে অ্যাড হয়েছে। তো এখানে ব্যালেন্স ক্যাপচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার ব্যালেন্স ক্যাপচার প্রক্রিয়াটা কখন শুরু হবে এটা একটু আমাদের বোঝা দরকার। সেটা হচ্ছে 2022-23 অর্থবর্ষের প্রত্যেক বছরই আপনারা জানেন পিএফ এর ইন্টারেস্ট ক্যালকুলেশন করে সেটা সাবমিট করতে হয়। তারপর সেটা যখন গ্রিন সিগন্যাল পায় যে হ্যাঁ পিএফ এর ইন্টারেস্টের হিসাবটা ঠিক আছে, সেটা যখন অ্যাকসেপ্ট করা হয়, তারপর আপনাদের এই ব্যালেন্স ক্যাপচার প্রক্রিয়াটি শুরু হবে। অর্থাৎ যে সমস্ত জায়গায় পিএফ ইন্টারেস্ট যেটা ক্লেম করা হয় বিদ্যালয়ের তরফ থেকে, সেটা যখন অ্যাকসেপ্ট হবে, তারপর ব্যালেন্স ক্যাপচার আপনাদের শুরু হবে। এবার এই ব্যালেন্স ক্যাপচার প্রত্যেক এমপ্লয়ির 1/4/2023 রেসপেক্টে ওপেনিং ব্যালেন্স যেটা আছে পিএফ এর, সেটা তখন ওইখানে পুট করতে হবে। এই হচ্ছে মোটামুটি বিষয়টা। তবে সমস্ত জায়গাতে কিন্তু এখনও ব্যালেন্স ক্যাপচারের যে ফিচার্সটা সেটা এখনও অ্যাক্টিভ হয়নি। তো সেটা অ্যাক্টিভ হতে আরও কিছুটা সময় লাগবে, এবং সে সময়টা আমি যেটা বললাম, আপনাদের ইন্টারেস্টটা যখন ওখান থেকে সার্টিফাইড হয়ে যাবে যে হ্যাঁ এটা ঠিক আছে, তারপর ব্যালেন্স ক্যাপচারের প্রক্রিয়াটা শুরু হবে। তবে এই সংক্রান্ত আপডেট আশা করছি আরও কিছুদিন পর আরও কিছুটা আপডেট আমি পাবো, তখন আমি সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব। আপাতত এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।